হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো সব্যসাচী চক্রবর্তীর সম্বন্ধে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে নিতা, এবে বলছো? সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোট পর্দা এবং বড় পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম 1956 সালের 8ই সেপ্টেম্বর পশ্চিম ভারতের কলকাতায়। সেই হিসেবে তার বর্তমান বয়স 65 বছর এবং উচ্চতা প্রায় 6 ফুট। 1992 সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিনি তার কেরিয়ার শুরু করেন জোছন দস্তিদারের 13 পার্বণ সিরিয়ালের মাধ্যমে। আর এই সিরিয়ালে তার অভিনয় দর্শকদের পছন্দ হয় এবং তিনি বাংলার ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। বাংলার অভিনয় জগতে একটি অতি পরিচিত মুখ হলেন সব্যসাচী চক্রবর্তী। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন 8 থেকে 80 সকল দর্শকের মন। তার পিতার নাম জগদীশ চক্রবর্তী এবং মায়ের নাম মনিকা চক্রবর্তী। তার মা তাকে ভালোবেসে বেনু বলে ডাকতেন, আর সেই থেকেই তিনি আজও টলিপাড়ায় বেনুদা নামে সুপরিচিত। 1975 সালে তিনি দিল্লির অ্যান্ড্রু কলেজ থেকে HSC পাস করেন। এরপর দিল্লির হংসরাজ কলেজ থেকে BSc ডিগ্রি অর্জন করেন। 1978 সালে তিনি দিল্লিতেই AMI পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথমে অভিনয়ের প্রতি তার কোনো রকম ঝোঁক ছিল না। তিনি ছোট থেকেই প্রকৃতিপ্রেমী ছিলেন। প্রকৃতির বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে খুব ভালোবাসতেন তিনি। তারপর তার ফটোগ্রাফির দিকে ঝোঁক যায় এবং তিনি একজন ওয়াইল্ড ফটোগ্রাফার হতে চেয়েছিলেন। সব্যসাচী 1986 সালে মিঠু চক্রবর্তীকে বিবাহ করেন। মিঠু চক্রবর্তী বাংলা টিভি সিরিয়ালের এক অতি পরিচিত মুখ। সব্যসাচী ও মিঠুর 2 সন্তান হলেন গৌরব চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। এরা দুজনেই সিনেমা জগতের সাথে যুক্ত। গৌরব চক্রবর্তী 2017 সালে ঋদ্ধিমা ঘোষকে বিবাহ করেন। আর ঋদ্ধিমা ঘোষও একজন টেলিভিশন অভিনেত্রী, যিনি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তো এখান থেকে বোঝাই যাচ্ছে সব্যসাচীর পরিবারের সবাই অভিনয় জগতের সাথে যুক্ত। সব্যসাচী প্রথমে বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন, তারপর 13 পার্বণ নামক সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে তার। এরপর রুদ্রসেনের ডায়েরি নামক ধারাবাহিকে একটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন এবং জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি অন্তর্ধান, চতুরঙ্গ, কাকাবাবু হেরে গেলেন, রয়্্যাল বেঙ্গল রহস্য, গোরস্থানে সাবধান প্রভৃতি বিভিন্ন অসাধারণ চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন। কারণ আমি জানি তুমি সফল হবে। হয়েছে কিনা সেটা আপনি বলবেন। আপনার সিন্ধুকের কম্বিনেশন হলো 3903920। শুধু সিনেমাই নয়, সেই সময় একাকী অরণ্যে, উড়নচণ্ডী, দীরাগমনের মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকও উপহার দিয়েছেন। তিনি বাংলা সিনেমা ছাড়াও বেশ কিছু হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় করেছেন, যেমন স্কেচ, পুলি, সিংহাম 3, লিঙ্গা প্রভৃতি। ये इंक्वायरी, प्रेस कॉन्फ्रेंस वगैरह सब दिखावा है। आप लोगों को कुछ नहीं होगा, इसलिए आप भी উল্টা সিধা বয়ান। সব্যসাচীর সবথেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা, সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টেলিফিল্ম সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও তাকে বাঙালি দর্শক ফেলুদা হিসেবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহণ করেছেন। কেন কি আপনার মধ্যে একটা জ্ঞান হলো পরিচয়ে বেমালি চেপে গেল? সেটা ওর দোষ নয়, আমারই বারণ। তার মানে সো ফ্রেন্ডস, এই ছিল সব্যসাচী চক্রবর্তীর জীবনের অজানা কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।